নায়কো মামলায় সাক্ষ্য গ্রহণ সরকারের নীল নকশার অংশ বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভি। সকালে নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সংবাদ সম্মেলনে তিনি বলেন, এটিতে সরকার প্রধানও আসামি ছিলেন, কিন্তু তার নাম প্রত্যাহার করে রাজনৈতিক উদ্দেশ্যে এ মামলার কার্যক্রম চালাচ্ছে। ওবেদুল কাদেরের কথায় প্রশ্ন তুলে রিজভি বলেন, আওয়ামী লীগ নেতারা বিএনপিকে ঠান্ডা মাথায় চিরতরে নিশ্চিহ্ন করে দেওয়ার হুমকি দেওয়ার কথার বিরুদ্ধে মামলা হয় না কেন? আইন শৃঙ্খলা বাহিনীকে উৎকোচ দিয়ে নিয়ন্ত্রণ করে রেখেছে আওয়ামী লীগ। এ সময় গতকাল হামলার প্রতিবাদ জানান রিজভি। আওয়ামী লীগ যিনি প্রধান, তিনি তো একজন রাজনীতিবিদ, একটি বড় দলের প্রধান নেতা, আর আবু সাইদ চান তো একটা জেলা পর্যায়ের নেতা, যেখানে প্রধানমন্ত্রীর মুখ থেকে এই ধরনের কথা বেরোয়, তো তাহলে রুট লেভেলে তৃণমূলে যে রাজনৈতিক দলই হোক না কেন, তাদের নেতারা কী শিখবে? তারাই যখন বিরোধী পক্ষকে ধ্বংস করা এবং ব্যক্তিগতভাবে নিশ্চিহ্ন করা, হত্যা করা, পানিতে ডুবিয়ে মারা, এই ধরনের কথা বলতে পারেন।